আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পূর্তি কৃষ্ণধন দেবনাথ সারা দেশে কেন্দ্রীয় সরকার ১৮ বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেবার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার জন্য এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্পর্কে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর হল 011239780406 এবং 1075। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এখন শুনবেন স্বাধীনতা সংগ্রামের বীর গাথা। সুভাষচন্দ্র বসু, যিনি পরম শ্রদ্ধায় নেতাজি বলে খ্যাত, তিনি জন্মেছিলেন কটক শহরে ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি। স্বাধীন চেতা সুভাষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় দেশের স্বাধীনতার জন্য ব্রতী হন। ব্রিটিশের দাসত্বের প্রতীক সিভিল সার্ভিসের লোভনীয় চাকুরি নিতে তিনি অস্বীকার করেন। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা কেউ দেয় না, তাকে কেড়ে নিতে হয়। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল গণ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। এর ফলে ইংরেজ সরকার তাঁকে গ্রেপ্তার করে গৃহবন্দী করে রাখে, কিন্তু ছদ্মবেশে তিনি গোপনে পালিয়ে যান। কলকাতা থেকে পাড়ি দেন জার্মানিতে, সেখানে তিনি হিটলারের সাথে দেখা করেন। ১৯৪৩ সালে তিনি জার্মানি থেকে পাড়ি জমান দক্ষিণ এশিয়ায়। সেখানে তিনি গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নাম অনুসারে একটি নারী বাহিনীও ছিল আজাদ হিন্দ ফৌজের। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের কবল থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন জাপানি বাহিনীর সাথে যৌথভাবে লড়াই করে, কিন্তু ব্রিটিশ বাহিনীর মালয় উপদ্বীপ দখল করার পর নেতাজি আত্মসমর্পণ করতে চাইলেন না, বরং তিনি পরিকল্পনা করলেন তৎকালীন সোভিয়েত রাশিয়ার সমর্থন পাবার উদ্দেশ্যে মাঞ্চুরিয়া থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য। আর মাঞ্চুরিয়া যাবার পথেই সুভাষচন্দ্র বসুর বিমানটি দুর্ঘটনায় পড়ে। নেতাজির মৃত্যু নিয়ে আজও রয়েছে মতান্তর। ১৯৪৫ সালের আজকের দিনেই নেতাজির বিমানটি তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হবার পর নিকটবর্তী জাপানি সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে কোন কোন সূত্রে খবর। সত্যিটা যাই হোক, নেতাজির সে কণ্ঠস্বর আজও সঞ্চারিত করে চলেছে দেশপ্রেমের ডাক, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে টোকিও ২০২০ প্যারা অলিম্পিকের জন্য ভারতীয় প্যারা অ্যাথলেট দলের সদস্যদের সাথে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী দেশে ক্রীড়া সংস্কৃতির বিকাশের জন্য উপায় ও পদ্ধতির উন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, দেশের ২৫০ জেলায় ৩৬০টি খেলো ইন্ডিয়া কেন্দ্র খোলা হয়েছে এবং অদূর ভবিষ্যতে কেন্দ্রগুলোর সংখ্যা ১০০০ উন্নীত করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর জন্য ১৩০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি গতকাল গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের কোভিড ১৯ মহামারী পরিস্থিতি নিয়ে এই অঞ্চলে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মান্ডবিয়া উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক হারে টিকাকরণের উপর জোর দিয়ে বলেন, টিকার ডোজের কোন ধরনের অভাব হবে না। তাঁর মতে উত্তর পূর্বাঞ্চল খুব ভালোভাবে কোভিড মহামারীর মোকাবেলা করছে। রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ ও ফরওয়ার্ড ব্লক নেতা শ্যামল রায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকে আক্রান্ত হলে গতকাল রাতেই তাঁকে আগরতলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু ঘটেছে। রাজ্যে গতকাল ৭৭১২ জনের নমুনা পরীক্ষা করার পর ১৩২ জনের দেহে কোভিড সংক্রমণ পাওয়া গেছে। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৫%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৯৫ জন। গতকাল কোন মৃত্যুর খবর নেই। রাজ্যে ২২টি সরকারি ডিগ্রি কলেজে ভর্তির জন্য মোট ২৩,৭৭২ জন ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করেছেন। মেধার ভিত্তিতে ভর্তির প্রথম তালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে আগামী ২৬শে আগস্ট। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ২৫শে সেপ্টেম্বর। রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে এবারের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ১০০%কে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতী সাহা গতকাল এই সংবাদ জানিয়েছেন। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল ৮:৩০ থেকে
আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।